হ্যালো বন্ধুরা শিক্ষা টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে উচ্চমাধ্যমিক দু হাজার বাইশ শিক্ষাবর্ষে ডাব্লিউ টেস্ট পেপারের জিওগ্রাফির প্রশ্ন উত্তর নিয়ে পেজ নাম্বার এসি সেভেন্টি সেভেন এইখানে এই পেজে যে এমসি দেওয়া রয়েছে সেগুলোর সাথে আমি এসি কিউর আনসারগুলো সব করে দিয়েছি তোমরা দেখতে থাকো এখানে যে বড়ো প্রশ্নগুলো দেওয়া আছে যে বড় প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রল করে যাতে যাতে তোমাদের টেস্ট পেপার নেই বা কেন নেই তারা কিন্তু এখান থেকে কোশ্চেনগুলোর আনসার তোমরা করলে করতে পারো পার্ট বি থেকে পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন নাম্বার দেওয়া রয়েছে একুশটা এমসিকিউ এবং এসিকিউ আছে চৌদ্দটি চৌদ্দটির মধ্যে আমার অথবা কোয়েশ্চেন আছে সেই অথবা কোশ্চেনগুলোর আনসারও আমি তোমাদের জন্য করে দিয়েছি একে দাগের প্রশ্ন ভৌম প্রধান উৎস হল সঠিক উত্তর হবে ডি এটি বৃষ্টির জল দুই এর দাগ ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবায়ু স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তাকে বলে ডি এর দাগ স্থায়ী সম্পৃক্ত স্তর তিনি দাগ গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন এর দাগের অপশন জি কে গিলবার্ট চারের দাগ হিউমার সমৃদ্ধ মাটির রং হচ্ছে বি এর দাগের অপশনটি হবে কালো পাঁচের দাগ মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণী দেহাবশের আংশিক বা সম্পূর্ণ বিজিত হয়ে হিমাশে পরিণত হয় সেই স্তরটি হচ্ছে এ স্তর ছয়ের দাগ পৌরশল মৃত্তিকার একটি উদাহরণ হচ্ছে এর দাগের অপশন পার্সোল সাতের দাগ সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে এর দাগের অপশন গ্রিন ডেটা বুক আটের দাগ জীববৈচিত্র্যের উষ্মা কেন্দ্রের একটি উদাহরণ হলো উত্তরটি হবে সাইলেন্ট ভ্যালি নয়ের দাগ ওজন স্তরে ধ্বংসের জন্য যে গ্যাস প্রধান দায়ী তা হল বিয়ের দ্বের অপশন ক্লোরোফ্লোরো কার্বন দশের দাগ দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাদকে বলা হয় এর দাগের অপশনটি হবে টাইফুন এগারো দাগ জেড বায়ু প্রবাহ দেখা যায় এর দাগের অপশনের উত্তরটি হবে ঊর্ধ্ব ট্রোপোসফিয়ার বারো দাগ এল এলনিনো দেখা যায় বিয়ের দাগের অপশনটি হবে প্রশান্ত মহাসাগর তেরো ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত তা হলো মাছ চৌদ্দ দাগ শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানকার সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে পঁচিশ সেন্টিমিটার তারপরে প্রশ্ন শস্য সমনের ধারণা প্রথম অবতারণা করেন যিনি তিনি হচ্ছেন বিয়ের দাগের অপশন ওইভার চোদ্দ দাগ ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে অগ্রণী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ সতেরো দাগ ওজন হ্রাসিল কাঁচামালের পূর্ণ সূচক হচ্ছে এর দাগের অপশন লেস দেন ওয়ান আঠেরো দাগ শিল্পের অবস্থানগত তত্ত্বের প্রবক্তা হলেন বিশিয়ার দাগের অবশানটি হবে ওয়েবার উনিশের দাগ জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লব কুড়ির দাগ ভারতের প্রশাসনিক ক্ষেত্রে ক্ষুদ্রতম একক হচ্ছে ডিএর দাগের উত্তরটি হবে মৌজা ভারতের প্রথম আধমসুমারে শুরু হয় উত্তর হবে আঠেরোশো সালে এখানে চৌদ্দটি এমসিকিউ কিউ এসি কিউ রয়েছে এর সাথে অথবা কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর আনসারগুলো আমি করে দিয়েছি যেহেতু সে তাই এখানে আর কোশ্চেনগুলো পড়ছি না তোমরা নিচে দেখতে থাকো একে দিকের প্রশ্ন আছে পুঞ্জক্ষয় ক্ষয়ভবনে মিলিত ফলকে কি বলা হয় উত্তর হবে নগ্নি ভবন অথবা দিয়ে দিয়েছে একই ফিউজকে যে সিলাস্তর ও বা ভূতাত্ত্বিক গঠন কোনোভাবে জল সঞ্চয় ও খরণে সক্ষম নয় তাকে একই ফিউজ বলা হয় গিজার কি গিজার একটি আইরিশ শব্দ চার অর্থ হলো গর্জন আগ্নেগিরি ও দূষিত অঞ্চলে ভূপৃষ্ঠের কোনো কোন স্থানের থেকে একটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় অন্তর বাষ্প মিশ্রিত জলে ফোয়ারের মতো প্রবল বেগে গর্জন করে ওপরের দিকে উৎক্ষিপ্ত হয় একে গিজার বলে তিনের দাগের প্রশ্ন দেখছে মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো যে পদ্ধতির মাধ্যমে মৃত্তিকাকে ক্ষয় ও অবনমনের হাত থেকে আংশিক বা সম্পূর্ণভাবে রক্ষা করা হয় তাকে বলা হয় মৃত্তিকা সংরক্ষ সংরক্ষণ পেডেলফার কি অ্যালুমিনিয়াম ও লৌহ সমৃদ্ধ আম্লিক মৃত্তিকাকে পেডলফার মৃত্তিকা বলা হয় পেডোকাল কি ক্যালসিয়াম সমৃদ্ধ ক্ষারকীয় মৃত্তিকাকে পেডোক্যাল মৃত্তিকা বলা হয়ে থাকে পরের প্রশ্ন ভূমদ সাগরীয় জলবায়ু অঞ্চল গ্রীষ্মকাল শুষ্ক থাকে কেন সূর্যের উত্তরায়নের জন্য গ্রীষ্মকালে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় প্রায় পাঁচ ডিগ্রি উত্তরে সরে অবস্থান করে তখন মেরুপ্রদেশ ও নিরক্ষীয় অঞ্চল থেকে আগত উপরে বায়ুপুঞ্জ এই উচ্চচাপ বলয় এসে নিম্নগামী হতে থাকে ফলে বাতাস ক্রমশ উষ্ণ ও শুষ্ক হয় অথবা দিয়ে প্রশ্ন দিয়েছে জেড বায়ু কি করে যে ক্ষিপ যে ক্ষিপ্র গতি সম্পন্ন সর্পিলাকার বিরামহীন জিওট্রপিক বায়ু প্রবাহিত হয় তাকে জেড বায়ু বলে ছয় থেকে প্রশ্ন দিয়েছে ইন্ডেক্স সাইকেল কি জেড বায়ু প্রবাহে জেড বায়ু সরলরেখী প্রবাহ থেকে আঁকা সর্পিলাকার প্রবাহে রূপান্তর অবধি নির্দিষ্ট সময়টিকে ইন্ডেক্স সাইকেল বলা হয় থাকে সাতের দাগ পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা কাকে বলা হয় ওজন স্তরকে আটের দাগ অন্ত বা আন্ত কেন্দ্রীয় সংরক্ষণ বলতে কি বোঝো এটা লিখবে স্বাভাবিক আবাস বা বাসস্থানের মধ্যে প্রজাতির রক্ষণকে আন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ বলা হয় থাকে গামা বায়োস্পিয়ার রিজার্ভ কি ভূমির ঢাল বা নদীর পরিবর্তন ঘটলে সম্মিলিত জীববৈচিত্র্য বৈচিত্র পরিবর্তিত হয় তাই ভূমি ঢাল ও তার সহাবস্থানে অবস্থিত প্রজাতির মধ্যে যে বৈচিত্র পরিস্ফুট হয় তাকেই গামা বৈচিত্র বলা হয় অর্থপতি প্রশ্ন দিয়েছে জীব বৈচিত্র বিনাশে দুটি মনুষ্য কারণ লেখ এক নম্বর দিয়ে লিখবে বিভিন্ন বন্যজীবকে নির্বিচারে হত্যা করার ফলে সেই প্রজাতিগুলি ক্রমাগত বিপন্ন হয়ে পড়েছে দুয়ের দিল দু নম্বর দিয়ে লিখবে মানুষের উন্নয়নমূলক কার্যকলাপের জন্য প্রজাতির আবাসস্থল খণ্ডিত ও সংকুচিত হয়ে যাচ্ছে এটাও একটা কারণ হবে দশের দাগ ভারতের সয়াবিন উৎপাদক এই প্রধান দুটি রাজ্যের নাম ভারতের সয়াবিন উৎপাদন দুটি প্রধান রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ প্রথম এবং মহারাষ্ট্র পরেটি হবে শস্য প্রগাঢ়ত সূত্র কি উত্তরটি লিখবে শস্য প্রগাঢ়ত ইকুয়াল টু মোট চাষের জমি বাই প্রকৃত চাষের জমি ইনটু একশো আবার অথবাধে দিয়েছে আদ্র কৃষি কাকে বলে পৃথিবীর যেসব অঞ্চলে নিয়মিত এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হয় সেই সব অঞ্চলে জলসেচ ছাড়াই কেবল বৃষ্টির জলের সাহায্যে কাজ করার পদ্ধতিকে আর্দ্র কৃষি বলা হয় অনুসারে শিল্প কাকে বলে এটি শিল্পকে কেন্দ্র করে চারপাশে যে সমস্ত ছোট ছোট শিল্প গড়ে ওঠে তাদের অনুসারে শিল্প বলা হয় অথবাদে দিয়েছে আইসোটিম কি উত্তর দেবে আইসোটিম কথাটির অর্থ হলো সব পরিবহন ব্যয়রেখা অর্থাৎ সমান পরিবহন ব্যয়যুক্ত স্থানগুলিকে যুক্ত করে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় আইসো আইসোটিম বলা হয়ে থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝো কোন দেশের এক বছরে জন্ম ও অভিবাসনের মোট সংখ্যা মৃত্যু ও প্রবাসনের মোট জনসংখ্যা সমান হলে সেই দেশের জনসংখ্যা কোনো পরিবর্তন হয় না এইরূপ অবস্থানকে বলা হয়ে থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি শুষ্ক বিন্দু জনবসতি বলতে কাকি বোঝ না বক্তার হাত থেকে যে রক্ষা পাওয়ার জন্য গ্রামের অপেক্ষিত উঁচু স্থানগুলিতে বিক্ষিপ্তভাবে বসতি গড়ে উঠলে তাকে শুষ্ক বিন্দু জনবসতি বলা হয় থাকে অথবা দিয়েছে জনবিস্ফোরণ কি জন জনকীর্ণতায় একটি গুরুত্বপূর্ণ প্রভাব হলো জনবিস্ফোরণ যখন কোন একটি দেশে অতি অল্প সময়ের ব্যবধানে জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পায় তখন তাকে জনবিস্ফোরণ বলা হয় ভিডিওটি আমি এখানে শেষ করব ভিডিওটি শেষ করার আগে আমি বলবো যারা আমার এই ভিডিওটি দেখছো তারা যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো আর যদি তোমাদের ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আমি টেস্ট পেপারের সমস্ত বিষয় নিয়ে আমি প্রশ্ন দিতে থাকব এখানে আমি ভিডিওটি শেষ করছি আবার কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো